শোন, তুই চিন্তা করিস না ভাই, তুই আমার উপর সবটা ছেড়ে দে, তোকে এই নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে না। ইনি তো আসল কথাই বলছেন না, আমি বরং একবার বলি, কিন্তু না না, কোনো কিন্তু নয়, আমার ছেলের জন্য এটুকু আমায় করতেই হবে, ভয় পেলে চলবে না। বলছিলাম কি দিদি ঠাকুরন, যদি অপরাধ না নেন একটা কথা বলবো? বল। আসলে বলছিলাম কি যে শ্রীমতী তো মেয়ে হিসেবে খুবই ভালো, কিন্তু মানে আমাদের রাখালের পাশে মানাবে না। এইটাই বুঝি তোর মনের কথা? অনেকক্ষণ ধরে ঘুরপাক খাচ্ছে বুঝতে পারছি বড় বউ, শুধু মুখ ফুটে বলতে পারছিলি নে। তা বেশ, একবার ঠান্ডা মাথায় ভেবে দেখিস তো, শিবের পাশে কালীকে মানায় কিনা। কি বিরাজ? হ্যাঁ তাই তো, আমিও সে কথাই ভাবছিলাম দিদি, যে ওদেরকে খুবই ভালো মানাবে, আর এতে কোনো দ্বিমত নেই। তুই আমায় বড় নিশ্চিন্ত করলি বিরাজ, সুখী হ বাবা, সুখী হ। কাকা আখড়ায় এসেছে? হ্যাঁ রে, কিন্তু কাকার তো আখড়ায় আসাটা এখন ভীষণ বিপদ, তার উপরে চারিদিকে তো ভুবন দরকার খুচরে ভর্তি একেবারে। আরে কাকাই তো বললো তোর সঙ্গে বিশেষ দরকার আছে, কাকা প্রাণের ঝুঁকি নিয়ে আখড়াতে এসেছে। শোন রাখা, বেশি দেরি করিস না, নইলে ওখানে বেশিক্ষণ থাকাটা কাকার পক্ষে নিরাপদ নয়। ঠিকই বলেছিস, চ। সন্ধ্যে 6:30 আকাশ আটে।